তেমন বহুত বড় করি মি ভাই তাপর সে আমার রেগুলার আর্টিস্ট আর্টিস হয়েগলে তাকে নিয়ে করে প্রেম ঋতু আসলার মু তোত লভ করছি মো তো লভ এলার তা বেস্ট রোল দিয়েছিলি ওয়ান ফোর থ্রে আই লভ রে সে পিকচর ভিলেন রোল দিয়েছিল গোটে সে ক্যারেটর দেখবে মানে বৈশা বা ভিলেন আচ্ছা মানে কঞ্জুস কৃপণ সে ড্রেস মানে দুশে ধুয়েনি সে ক্যারেক্টর নিজে লাগিয়া লাগিয়া পাই বিশ্বাস করবে নি সে শুটিং সেট মাটি আনিকি লগাই সে পুরা এমনি রিয়েল লাগবে কারণ সেটা প্লস পয়েন্ট লাগে সে ক্যারেক্টর করলে সে ক্যারেক্টর পশি যা ভিকারি মানে সে ভিকারি যা আপনার বস্তি আপনি যে দেখি গোটে ভিকারি বসছে আপনি জাগে সে মির দাস বসছে বলে সে ক্যারেক্টার আমি দেখে দাঁত লগাব অশোকত্র মোর প্লানিং করি গোটে নয় ক্যারটর দেবা

এবং ভালো মানুষ মানিষ কেন সে সমস্ত মিশিয়ে কাম করুটি সে সমস্তে মিশিক হসি খুশি কাম করলে সে যে পুরোনা আমার যে লোক যেতে বিজয় মহাটি উত্তম মহা আমার সব আর্টিস মানে এই যে প্রাটিকা ইউনিট ভিতরে হসি খুশি কামটা আদায় করা যেটা আজকের দিনে রেয়ার আসে না সে টাইম খালি মেয়ের ভাই গোটে লে সেগলে যেটা কি আমার অপ্রণীয় ক্ষতি হল যেটা কি দেখুন সি যে নূয় কলা কমপা প্রেরণা যেকোন নূয় কেলা দেখবে সাথে মি দাস হি থাকে কিনা সে ব্যাকবোন্ন নছ লগাইলে তা পছন্দ খম্ব দিকে তো সপোর্ট করাই মি দাস সেম মানে পরমানে স্তম্ভ যেটা কি রিলাইবল আগুন নেলে পিচর হিট হব তো নুয় কিছু অসুবিধা নেই মি আছে না চলে যাব তো এই যে ভরসা লা এবং নুয়া আর্টিস্ট মানে তা শিখুলে আকটিং আপনি দেখুন তুমি চ্যানেল দেখি যেতে নয় আর্টিস্ট মানে অনেক কান্দু সে ভাল পাই পাচ্ছেন তোমার ভাই দাদা ননা মানে সে পুরো মিশিয়ে যাচ্ছে ফ্যামিলি মিশিয়ে যাচ্ছে তো সেটা আলাই মুসিল হয়ে যাব আত্ম লাগুনি কোলা আর্টিস্ট সব মিলবে কিন্তু দেখুন বর্তমানে ব্যাড টাইম চলছে ওড়িয়া ইন্ডস্ট্রি বহু ব্যাড টাইম চলছে আ সময়ের দেখুন বিজয় চলে গেলে মিদ

বহু বড়ো বড়ো আর্টিউড নিয়ে চালিগলে কম এই যে ক্ষতি মতো লাগুনি আবার দশ পনেরো বর্ষ লাগুনি কমি সরভাইভ করি আমি কিন্তু আমি তাকে দেখি স্টোরি লিখুল মিহির দাস দেখি আমি স্টোরি লেখাও লাগত সে ডায়লগ করে কাকা সিলেকশন বি করে ইলেকশন বি করে সে ডায়লগ ডাইলগ ঘরেঘরে পরিচিত যেমন সোলেরে গব্বর সিং ডায়লগ সেমি মিহির দাস ডাইলগ সে ঘরে ঘরে পপুলার লে ସେ ଭିଲାନ୍ କୁହନ୍ତୁ କମେଡ଼ିଆନ୍ କୁହନ୍ତୁ ଫ୍ୟାମିଲି କୁହନ୍ତୁ ଯେକୌଣସି କ୍ୟାଡ଼େଟ୍ ଦିଅନ୍ତୁ ସବୁଥିରେ ଫୁଟେଇ ପାରୁଥିଲେ ସେ ଅଲରାଉଣ୍ଡର୍ ଥିଲେ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ମୋର ଯେଉଁ ଗତବର୍ଷ ମୁଁ ଯେଉଁ ବାପାଙ୍କ ପାଇଁ ଯେଉଁ କରିଥିଲି ଦୁଇ କୋଡ଼ିଏ ମହୋତ୍ସବ ସେତେବେଳେ ମୁଁ ତାଙ୍କ ଘରୁ ଯାଇଥିଲି ସେ ବାହାଘର ହେଇଥିଲା ଅମଳାନନ୍ଦ୍ର ଘରେ ବସେଇଲେ ଆଉ ତାଙ୍କର ଗୋଟେ ଭଲ ଗୁଣ ବସିଲା ଗଲାମାନେ ଗୁଣ୍ଡେଇ ପକାଇବେ ବସିକି ଇଏ କରିବେ ଆପନାପନ୍

দূৰেই গলে কাই বড়িয় পৰমিট কলানি মানে আডমিট হলে অশ্বন ৰে তুমি গ'লে গ'লে মানে ৰিভাইভ কৰি পাৰিলে নিচিনা তাৰ সবু অংগমি কৰি দিলে মই ৰ কালি কথা হৈছিলে শীতম দাস চাগে কালি গোটেই যাই দিম মই সীতম গোটেই কাম কৰ তো সেইটো নেয়ে এমছো নেয়া ক'ত নে কাইভাইভ হ'ব নেকি কাইলৈ নাই মই আমি চেষ্টা চলাইছোঁ তুমি এমছু নি আছো କାଲି କଥା ହେଇଛି ଦେଖିଲା ଆଜି ମୁଁ ନ୍ୟୁଜ୍ ପାଇଲି ଚାଲିଗଲେ କ'ଣ ଆମେ ତମର ତ ଅନାଥ ହେଇଗଲୁ ବର୍ତ୍ତମାନ ଆମ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରୁ ଅନାଥ ହେଇଗଲା ଆଉ ଭେଟରାନ ଆର୍ଟିଷ୍ଟ ଦେଖନ୍ତୁ ଭେଟରାନ ଆର୍ଟିଷ୍ଟ ଯାକ ଆମେ କୁହନ୍ତୁ ହାତ ଗଣି ଦେଇ ତିନି ଚାରିଜଣ ଥିଲେ ଆଉ ଗୋଟିଏ ହେଲେ ଉତ୍ତମ ଦା ଆମର ଅଛନ୍ତି ଭେଟ୍ରାନ୍ କହିବା ଉତ୍ତମ ଦା ଅଛନ୍ତି ଆଉ ଭେଟରନ୍ କାହାନ୍ତି ଯଦି ଗୋଟେ ଫ୍ୟାମିଲିର ବାପାମାନେ ସବୁ ଚାଲିଯିବେ ମୁରୁମାନେ ଚାଲିଯିବେ ଘର କ'ଣ ହେବ ઘર સંભાળી પારેવર તણુ એક્સપિરીએન્સ જે આર્ટીસ્ટ આ નૂ જ બાર તકુ શીખવ પ્રોડ્યુસ પ્રડ્યુસ કર્યું તો શીખવું કીએ સપોર્ટ કર્યું દેખાઉન બહુ કિ સ્મૃતિ રહી આજે નહીં અનાથમ એ